আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব কবরে মানুষের উপর যে আযাব হবে সেটা কি আত্মার উপর নাকি দেহের উপর। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। বিষয়টি গভীরভাবে চিন্তা করে দেখুন। কবরের অন্ধকার, একাকিত্ব, মানুষ নয় এমন কোনো সৃষ্টি, তার হাতে লোহার হাতুড়ি, জীবনে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া, ফেল হলে শাস্তির ভয়, সেখানে না পাওয়া যাবে কোনো মুক্তিদাতা, না থাকবে পালানোর মতো কোনো স্থান। অধিকাংশ মানুষের অবস্থা তো এটাই যে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দরজায় করাঘাত করে তাহলে ভয়ে তার রক্ত শুকাতে শুরু করে। পুলিশের সাধারণ কোনো সিপাহীকে মানুষ নিজের দিকে আসতে দেখলে শরীর ঘামতে শুরু করে। বন্ধ ঘরে বসে থাকার মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে কিছুক্ষণ বসে থাকতে মানুষ কতই না ভয় পায়। সাহাবীগণ এ ভয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসুল, যে ব্যক্তির মাথার ওপর ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে সে তো ভয়ে মাটির সাথে মিশে যাবে, কি করে সে উত্তর দেবে? তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ইমানদার লোকদেরকে কালেমায়ে তাওহীদের বরকতে দুনিয়া ও আখিরাতে সুদৃঢ় রাখবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। মহান রাব্বুল আলামিন বলেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল আম্বিয়া আয়াত 35। আল্লাহ পাক অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল। সূরা আল কাসাস আয়াত 88। মৃত্যুর পর কোনো মানুষ আর এই পৃথিবীতে ফিরে আসে না, তাই মৃত্যুর ভয়াবহতা হুবহু বর্ণনা করাও সম্ভব নয়। কিন্তু কোরআন ও হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় পৃথিবীর সর্বপ্রকার দুঃখ, ব্যথা, চিন্তা, কষ্ট, বিপদ আপদ যদি একত্রিত হয় তাহলে মৃত্যুর কষ্ট পৃথিবীর সমস্ত কষ্টের চেয়ে বহুগুণ অধিক হবে। মহান রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যু যন্ত্রণা সত্যি সত্যিই আসবে। সূরা আল কাফ আয়াত 19। মৃত্যুর কঠোরতা বর্ণনা করতে গিয়ে সূরা কিয়ামায় মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের ধারণা সঠিক নয়, যখন প্রাণ ওষ্ঠাগত হবে এবং বলা হবে কে তোমাকে ক্ষমা করবে, তখন তার প্রত্যয় হবে যে এটা তাদের বিদায় ক্ষণ এবং পায়ের সাথে পা জড়িয়ে যাবে। আয়াত 26-29। পায়ের সাথে পা জড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে মানুষের প্রাণ বের হয়ে যায়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে শয্যাশায়িত ছিলেন। সেখানে তার অবস্থা এমন ছিল যে পানির পাত্র কাছেই রাখা ছিল এবং তাতে বারবার হাত ভিজিয়ে তিনি চেহারা মোবারক মুছতেন। নিজের চাদর দিয়ে কখনো মুখ ঢেকেছেন, আবার কখনো তা মুখ থেকে সরিয়ে নিয়েছেন। যখন মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতেন তখন তিনি তার চেহারা থেকে ঘাম মুছতেন আর বলতেন, সুবহানাল্লাহ, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, সুবহানাল্লাহ। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। জীবনের শেষ পর্যায়ে এসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের অস্পষ্টতা এসে গিয়েছিল। মিশর বিজয়ী সাহাবি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, সব লোকদের দেখে আশ্চর্য লাগে, মৃত্যুর সময় যাদের হুশ জ্ঞান ঠিক থাকে অথচ তারা কেন যেন মৃত্যুর রহস্য বর্ণনা করে না। এরপর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন তখন তাকে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশ্বাস ত্যাগ করতে করতে বললেন, মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবেই না বলেছেন, মানুষের শ্রেষ্ঠ রক্ষক তার মৃত্যু,
কিন্তু এতটুকুই বলতে পারি যে আমার মনে হচ্ছে পৃথিবীর ওপর আকাশ ভেঙে পড়েছে আর আমি আসমান ও জমিনের মাঝখানে নিষ্পেষিত হচ্ছি। আমার কাঁধে মনে হচ্ছে কোনো পাহাড় স্থাপন করা হয়েছে, পেটে খেজুরের কাঁটা ফুঁড়ে দেওয়া হয়েছে আর মনে হচ্ছে যে আমার শ্বাস সূচের ছিদ্র দিয়ে বের হচ্ছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু যন্ত্রণা শুরু হবার পর এই কবিতাটি আবৃত্তি করছিলেন। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে কি কেউ চিরকাল জীবিত থাকবে? মৃত্যু কি কোনো পাপ? ঠিক মৃত্যুর সময় এই কবিতাটি আবৃত্তি করছিলেন। আফসোস, যদি আমি রাজ্যপতি না হতাম, আক্ষেপ, যদি আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে যে অন্ধ না হতাম, আক্ষেপ, আমি যদি সেই ভিখারির মতো হতাম যে সামান্যতে জীবন যাপন করে। যখন বৎকারের মৃত্যুর সময় আসে তখন তার জান কবচ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেস্তা দুর্গন্ধময় কাপড় সাথে নিয়ে এসে তাকে বলে, হে খবিস রূহ। এরপর ফেরেস্তা বান্দাকে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের দুঃসংবাদ দেবেন। তা শুনে বৎকারের রূহ শরীর থেকে বের হতে দ্বিধাবোধ করবে। তখন ফেরেস্তাগণ তার রূহ এমনভাবে জোরপূর্বক হরণ করবেন যেন অকেজো লোহা কোনো খুঁটি থেকে জোর করে বের করা হয়। কোরআন মাজিদে তা বের করার পদ্ধতির কথা এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, শপথ ফেরেস্তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে। সূরা আন-নাজিয়াত আয়াত 1। বৎকারের রূহ বের হতে চায় না কিন্তু ফেরেস্তাগণ তা জোর করে বের করে নেবে। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর যদি তুমি দেখতে সে সময়ের অবস্থা যখন জালিমরা সম্মুখীন হয় মৃত্যু সংকটে, আর ফেরেস্তারা হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদের সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর ওপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ স্বীকার করতে অহংকার করছিলে। সূরা আল আনআম আয়াত 93। এ সময় বৎকারের রূহ থেকে এতই দুর্গন্ধ আসবে যেমন কোনো পচা গলা মৃতদেহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। কবরে অন্ধ এবং মুখ ফেরেস্তা বৎকারের ওপর ন্যস্ত করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হাতুড়ি এতই ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু যা কিয়ামত পর্যন্ত তাকে অনবরত ছোবল মারতে থাকবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের সাপ বিচ্ছু এতই বিষাক্ত হবে যে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিন আর কোনোদিন তৃণলতা উৎপন্ন করবে না। এসব আজাবের সাথে কাফিরকে আরও একটি অতিরিক্ত আজাব দেয়া হবে, আর তা হল কবরের দুই পার্শ্বের মাটি তাকে বারবার চাপতে থাকবে। এর ফলে তার এক পার্শ্বের হাড় অন্য পার্শ্বে চলে যাবে। এসব আজাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফিরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, কে তুমি? সেই দুর্গন্ধময় লোকটি বলবে, আমি তোর আমল, তোকে তোর পরিণতির কথা জানাতে এসেছি। কাফির মৃত্যুর পর থেকেই এই শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এসব শাস্তিতে নিপতিত হবে। কবর সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে কঠিনতম স্থান আর কোথাও দেখিনি। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের ফিতনা থেকে আশ্রয় কামনা করার জন্য সাহাবিগণকে শিক্ষা দিয়েছেন, তোমরা কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া এমনভাবে শিক্ষা দিতেন
যেভাবে কুরআনের আয়াত শিক্ষা দিতেন এই হাদিসটি নেওয়া হয়েছে নাসাই থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ও আখিরাতের কথা স্মরণ করে এতই কাঁদতেন যে তার চেহারায় দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ও বারজাখের জিন্দেগির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খুতবা শুনে আফসোস করে বলেন যে, হায়, আমি যদি কোনো গাছ হতাম তাহলে তা আমার জন্য কতই না উত্তম ছিল। এক সময় মালিক আমাকে কেটে ফেলত আর আমার জীবনের পরিসমাপ্তি ঘটত। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজা থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন মৃত্যুর সময় হল তখন তিনি কাঁদতে লাগলেন। এতে লোকেরা জিজ্ঞেস করে, কি আবু হুরায়রা, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ তাই কাঁদছ? উত্তরে তিনি বলেন, না, বরং দীর্ঘ সফরে স্বল্প পাথেয়র কারণে কাঁদছি। আমি এমন এক সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছি যার সামনে রয়েছে জান্নাত এবং জাহান্নাম, কিন্তু আমি জানি না যে আমার ঠিকানা কোথায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু ও কবরের ভয়ে কতটা ভীত সন্ত্রস্ত থাকতেন তা বোঝা যায় এই কবিতার পংক্তি থেকে। তিনি পড়তেন, হে প্রভু, আমার কি অবস্থা হবে, আমার সৎ আমল নেই, অসৎ আমল অসংখ্য, আমার পাথেয় স্বল্প। কবরের কঠিন মঞ্জিলকে আমাদের পূর্বসূরীরা যতটা ভয় পেতেন আজ আমরা তা থেকে ততটাই অন্যমনস্ক এবং নির্ভয়ে দিনাতিপাত করি। পৃথিবীর রং তামাশায় আমরা এতই বিভোর হয়ে গিয়েছি যে ভুলেও কখনো কবরের কথা স্মরণ করি না। আমাদের এই অন্যমনস্কতার ব্যাপারে কুরআনে মাজিদে বলা হয়েছে, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় অন্য মনস্ক রয়েছে। সূরা আম্বিয়া আয়াত 1। মূলত মৃত্যুর সময় মানুষের সমগ্র জীবনের আমলের আলোকে তার মৃত্যু হয়ে থাকে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সেই সৌভাগ্যবান ব্যক্তির মুখ দিয়েই উচ্চারিত হবে যে মূলত তার সারা জীবনে নিরঙ্কুশভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবরের ভয়ের কথা প্রকাশ করলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো একজন দুর্বল মহিলা, কবরে আমার কি অবস্থা হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও একই কথা বললেন যে, আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে কালেমায়ে তাওহীদের বরকতে কবরের প্রশ্নোত্তরে সুদৃঢ় রাখবেন। অন্যান্য সাহাবীগণের প্রশ্নের উত্তরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথারই পুনরাবৃত্তি করলেন যে, সর্বপ্রথম ও প্রধান শর্ত হচ্ছে কুরআন হাদিস ভিত্তিক আমল। তাই সকল মুসলমানের উচিত আল্লাহর প্রতি বিশ্বাসকে সকল রকমের ছোট ও বড় শির থেকে মুক্ত রাখা এবং এরই আলোকে অন্যান্য সকল আমলে নিয়োজিত থাকা। 2. রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা থেকে এ কথাই সুস্পষ্ট হয় যে আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল হওয়া সত্ত্বেও কবরের পরীক্ষায় সুদৃঢ় থাকা শুধু আল্লাহর দয়া ও অনুগ্রহের মাধ্যমেই সম্ভব। তাই আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রাপ্তির জন্য সকল সময় দোয়া করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ আয়াত 23। এই দুইটি বিষয়ের আলোকে আমল করলে আশা করা যায় আল্লাহ তার এ দুর্বল ও গুণাগার বান্দাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয় তিনি দানশীল, অনুগ্রহপরায়ণ, ক্ষমতাবান এবং অত্যন্ত দয়ালু। কবরে বধকারকে তার দুই কানের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ফলে সে করুণভাবে কাঁদতে থাকবে। তার কান্নার আওয়াজ জিন ও ইনসান ব্যতীত সকল সৃষ্ট জীবী শুনতে পাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝে পড়া এবং সে অনুযায়ী আমল করা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের বরকত ও সওয়াব অবশ্যই রয়েছে, কিন্তু কোরআন অবতীর্ণ করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে তা মানুষের জন্য হিদায়াত স্বরূপ, যাতে মানুষ পথভ্রষ্টতা থেকে রক্ষা পায় এবং পরকালীন শাস্তি থেকে মুক্তি পায়। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামীও হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। সূরা তোয়াহা আয়াত 123। অর্থাৎ আল্লাহর পথের অনুসরণ করলে পরকালে শাস্তির সম্মুখীন হবে না। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, যে আমার উপদেশ অনুসরণ করবে বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা আয়াত 38। কোনো মহল্লা, বাজার বা কোথাও যাবার উদ্দেশ্যে কোনো বাসে আরোহণ করলে চারদিক থেকে মোবাইলের রিংটোন, লজ্জাস্কর গান, কানফাটা মিউজিকের আওয়াজ শোনা যায়। এমনকি আজান, নামাজ, জুমুয়ার খুতবার সময়ও আমাদের মুসলমান ভাইয়েরা খুতবা শোনার দিকে মনোযোগ দেন না। এর বিপরীতে কতজন দোকানদার, কয়টি মহল্লা বা কয়টি বাসা এমন পাওয়া যাবে যেখানে গান বাজানোর পরিবর্তে কুরআন তেলাওয়াত হচ্ছে, লক্ষ বা হাজারে একটি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুরআনের শিক্ষা থেকে এ মারাত্মক গাফিলতি ও অমনোযোগিতার একটি কারণ এটাই হতে পারে যে কুরআনের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা। আমাদের এ ধারণাই নেই যে পৃথিবীতে আমাদের ব্যক্তিগত, সামাজিক সর্বপ্রকার চিন্তা, দুঃখ, অসুস্থতার চিকিৎসা এ কুরআনেই বিদ্যমান এবং তা আমাদের নাজাতের বাহন হবে। আমাদের এ বিষয়ে কোনো অনুভূতিই নেই যে আল্লাহ কুরআনকে আমাদের জন্য কত বড় নিয়ামত হিসেবে দান করেছেন। কুরআন থেকে হিদায়াত প্রাপ্ত হবার পরিবর্তে আমরা একে শুধুমাত্র বরকতের কিতাব মনে করি এবং বিয়ে শাদীর ক্ষেত্রে উপহার হিসেবে পেশ করি। মেয়েকে বিয়ে দেওয়ার সময় কুরআনের ছায়া দিয়ে তাকে অতিক্রম করানো, ঝগড়া বিবাদের সময় কুরআন নিয়ে শপথ করা কিংবা আদালতে একে সাক্ষী হিসেবে ব্যবহার করা, জিন তাড়ানোর ব্যাপারে তা দিয়ে তাবিজ বানানো, বিপদের সময় এর মাধ্যমে শুভ অশুভ নির্ধারণ, মৃতদেরকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন পাঠ করিয়ে নেয়া ইত্যাদিকে আমরা ধরে নিয়েছি। এটাই কি কুরআন অবতীর্ণের উদ্দেশ্য? অথচ তা হলো এমন যে কোনো পাগলের হাতে মহামূল্যবান হীরকখণ্ড ও জহরতের ভাণ্ডার থাকা এবং সে তা পাথরের টুকরা ভেবে উদ্দেশ্যহীনভাবে নষ্ট করা। আল্লাহ পাক কুরআনে পাকে বলেছেন, শিক্ষা গ্রহণের জন্য এ কুরআনকে আমি তোমাদের জন্য সহজ করেছি, আছে কি কেউ যে এখান থেকে শিক্ষা নেবে? কবরের ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচার উপায় বলে গিয়েছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, শাহাদাত বরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে শাহাদাত বরণকারী কবরের শাস্তি থেকে রক্ষা পাবে। দুই, পাহারা দান। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়াও কবরের ফিতনা থেকে বাঁচার মাধ্যম। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। তিন, অধিক পরিমাণে সূরা মুলক তিলাওয়াত করা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আজাবের প্রতিবন্ধক হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন শোয়ার পূর্বে সূরা মুলক তিলাওয়াত করতেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যখন শাস্তির ফেরেশতা মাথার দিক থেকে আসবে তখন নামাজ বলবে, এই দিক দিয়ে পথ নেই, অন্য কোনো দিক দিয়ে এসো। তখন ফেরেশতা মৃত ব্যক্তির ডান দিক দিয়ে আসবে, সে সময় রোজা বলবে, এদিক দিয়ে পথ নেই, অন্য কোনো দিক দিয়ে এসো। ফেরেশতা তখন বাম দিক থেকে আসবে, তখন যাকাত বলবে, এই দিক দিয়ে পথ নেই, তুমি অন্য কোনো দিক দিয়ে এসো। সে সময় ফেরেশতা পায়ের দিক দিয়ে আসবে। এ সময় অন্যান্য আমলসমূহ যেমন দান, খয়রাত, আত্মীয়তার সম্পর্ক এবং মানুষের সাথে সদাচরণ ইত্যাদি বলবে যে, এই দিক দিয়ে কোনো সুযোগ নেই, অন্য কোনো দিক দিয়ে যাও। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে হিব্বান থেকে। এই ১২টি আমল ব্যতীত আরও দুটি পন্থা রয়েছে,
যা মানুষকে কবরের আজাব থেকে রক্ষা করবে। এর মধ্যে একটি হচ্ছে জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করা, অন্যটি হচ্ছে পেটের কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী। কিন্তু এই দুটি অবস্থা কোনো মানুষের হাতে নেই। তাই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দিন ইসলামের বিধি বিধানসমূহ একটা অন্যটার সাথে এমনভাবে সম্পর্কিত যে একটাকে অন্যটা থেকে পৃথক করে কোনো ফলাফল বের করার চেষ্টা করা মারাত্মক ভুল হবে। যেমন কোনো ব্যক্তি যদি শুক্রবার রাতে বা দিনে মৃত্যুবরণ করে কিন্তু সে ছিল বেনামাজি, তাহলে তার ক্ষেত্রে শুক্রবারের মৃত্যুবরণ কোনো কাজে আসবে না। শুক্রবারে মৃত্যুবরণ তার ক্ষেত্রেই প্রযোজ্য যে ইসলাম অনুযায়ী চলেছে, পিতা মাতা স্ত্রী সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের যে অধিকার আছে তা সংরক্ষণ করেছে, হালাল হারামের মধ্যে পার্থক্য করেছে এবং অন্যান্য বিষয়েও আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করেছে। এমনিভাবে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে কিন্তু সে কোনো ফরজ ত্যাগকারী, সুদখোর, অন্যান্য কবিরা গুনাহগার হয়, তাহলে সেই ব্যক্তিকে সূরা মুলক কিভাবে কবরের আজাব থেকে রক্ষা করবে? এই আমলগুলো উল্লেখ করার কারণ হচ্ছে, কোনো ব্যক্তি ইসলামের ফরজসমূহ পালন করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, প্রত্যেক বিষয়ে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণের চেষ্টা করে, এরপর এই আমলসমূহের মধ্যে এক বা একাধিক আমলের প্রতি বিশেষভাবে মনোযোগী হবে, নফল নামাজ বেশি পরিমাণে আদায় করে বা নফল রোজা বেশি করে রাখে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করে, এমন ব্যক্তির জন্য সেই আমলগুলোর মধ্যে কোনো একটি আমল ইনশাল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষাকারী হিসেবে কাজ করবে। দিনের ব্যাপারে মানুষ কিভাবে ইবলিশের ধোকায় পড়ে রয়েছে তা প্রত্যেক ব্যক্তি নিজেকে তার পার্থিব কর্মের সাথে তুলনা করলে সহজেই অনুমান করতে পারবে। চিন্তা করুন, পৃথিবীতে যদি কোনো মানুষকে প্রথমবার অন্য কোনো দেশে সফর করতে হয়, তাহলে মানুষ গন্তব্যস্থলে ঠিকঠাক মতো পৌঁছার জন্য প্রত্যেকটি বিষয়ে কিভাবে যাচাই বাছাই করে, রাস্তার খুঁটিনাটি সমস্যা সম্পর্কেও সে সব ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে যারা সে দেশে কোনো সময় গিয়েছিল, পাসপোর্ট, ভিসা, টিকিট ইত্যাদি বিষয়ে আপ্রাণ চেষ্টা করে যেন তার সব কিছু বৈধ হয়, যাতে করে রাস্তায় কোনো রকমের সমস্যা না হয়। তার সাথে বহনকৃত মালপত্রের ব্যাপারে এতই সজাগ দৃষ্টি রাখে যেন কোনো অবৈধ জিনিস সাথে না থাকে এবং রাস্তায় চেকের সময় অপমান না হতে হয়। প্লেনে আরোহণের পর বিচক্ষণ ব্যক্তি যথেষ্ট সতর্কতার সাথে চিন্তা করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না যায়। ভ্রমণকালে সর্বপ্রকার সমস্যা যা থেকে ইতিপূর্বে তাকে সতর্ক করা হয়েছে তা থেকে বেঁচে থাকার ব্যাপারে সে সার্বক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে থাকে। এটা তো জাগতিক ব্যাপারে। এখন দিনই বিষয় দেখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে আমানতদার, মানুষের মধ্যে সবচেয়ে কল্যাণকারী, পৃথিবীর এ জীবনের পর আগত জীবনের সব রকমের বিপদ আপদ সম্পর্কে এক এক করে আমাদেরকে সতর্ক করেছেন, এরপর সেই বিপদ থেকে বাঁচার পদ্ধতিও বর্ণনা করেছেন। কিন্তু এর পরেও আমাদের মধ্যে কয়জন লোক আছে যারা বিপদ থেকে বাঁচার ব্যাপারে চিন্তা করছি? অধিকাংশের অবস্থা তো এটাই যে শূন্য হাতেই কবরে পাড়ি জমাচ্ছে। নামাজ ইসলামের দ্বিতীয় রুকন, এ ফজিলত সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, প্রতিদিন পাঁচবার করে গোসলকারী যেমন ময়লা আবর্জনা থেকে পরিষ্কার থাকে, তেমনিভাবে প্রতিদিন পাঁচবার নামাজ আদায়কারীও পাপ মুক্ত থাকে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তার চোখ শীতলকারী বলে অভিহিত করেছেন।
কুরআনে মহান রাব্বুল আলামিন সফলকাম ব্যক্তিদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা তাদের নামাজকে সংরক্ষণ করে। সূরা মুমিনুন আয়াত 9। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত বলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ উপদেশ ছিল নামাজের বিষয়ে। যেমন তিনি বলেছেন, হে মানব সমাজ, নামাজ সংরক্ষণ করো এবং দাস দাসীদের প্রতি সদয় হও। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজা থেকে। কবরের শাস্তি থেকে রক্ষাকারী আমলসমূহের মধ্যে নামাজও একটি আমল। আর এ থেকে একথা অনুমান করা যায় যে কিয়ামতের পূর্বেই নামাজ আদায়কারীর জন্য কি ধরনের রহমত ও আরামের কারণ হবে। কিয়ামতের দিন আল্লাহর অধিকার সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। আউস কাবিলার সর্দার হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর শাফায়েতের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিজ রানের ওপর রাখেন এবং আল্লাহর কাছে আবেদন জানালেন যে, হে আল্লাহ, সাদ তোমার দিনের ব্যাপারে বহু কষ্ট স্বীকার করেছে, তোমার রাসূলকে সত্য বলে বিশ্বাস করেছে, ইসলামের বিধিবিধান মেনে নিয়েছে, হে আল্লাহ, তার রুহের প্রতি সেই আচরণই করো যা তুমি তোমার প্রিয়জনদের সাথে করো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা বহন করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তা হালকা মনে হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ এর জানাজা ফেরেশতাগণ বহন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়িয়েছেন এবং নিজের প্রিয় সাহাবীর জন্য মাগফিরাতের দোয়া করেছেন। জানাজা নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। তিনি আরো বলেন, সাদের রুহের জন্য আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয়েছে। মদিনার বাকিউল গারকাদ নামক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর খনন করেছিলেন আর বলেছিলেন, আল্লাহর শপথ, আমি এ কবর থেকে মিস্ক আম্বরের ঘ্রাণ পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাতে তাকে কবরস্থ করেছেন। কবরে মাটি দেওয়ার পর তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ বলতে থাকলেন। সাহাবীগণও তাকে লক্ষ্য করে এই বাক্যগুলোই পুনরাবৃত্তি করতে থাকেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলতে শুরু করেন। দোয়া শেষে সাহাবীগণ বলেন, হে আল্লাহ রাসূল, আপনি একই সাথে তাসবিহ এবং তাকবীর দিলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাফনের পর কবর সাদকে চেপে ধরেছিল, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি। তখন আল্লাহ তাআলা কবরকে প্রশস্ত করে দেন। অন্য এক বর্ণনায় রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের চেপে ধরা থেকে যদি কেউ মুক্তি পাবার মতো থাকে তাহলে সে ছিল সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা থেকে কয়েকটি বিষয় সুস্পষ্ট হয়। এক, গুনাহ মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কুদরতি হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সে ইমানদার বলে সাক্ষী দিয়েছেন, কিন্তু এর পরেও তার জন্য মাগফিরাত কামনা করেছেন আল্লাহর কাছে। দুই, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ তিনি নিজেই আদায় করেছেন, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, তার রুহের জন্য আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়েছিল, দয়াল নবী তার পবিত্র হাতে কবরস্থ করেছেন, এর পরও কবর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেপে ধরেছিল। এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তার ফয়সালাকে আল্লাহ রাসূল পরিবর্তন করতে পারেননি এবং আরও পারেননি 70,000 ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন কবর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেপে ধরেছে, তখন তিনি চিন্তিত হয়ে আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা, তার বরত্বের গুণাগুণ করতে থাকেন।
এবং ততক্ষণ পর্যন্ত তা করলেন যতক্ষণ না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কষ্ট থেকে নাজাত পেলেন। এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে বিনয় ও নম্রতার সাথে আবেদন করা যায়, কিন্তু জবরদস্তি করে আল্লাহর রাসূলও কোনো কথা আল্লাহকে মানাতে পারেন না। উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারণকৃত ভ্রাতৃত্বের বন্ধনে আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করেন। তার ইন্তেকালের পর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে বললেন, হে আবু সাইব, এটা উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, তোমার প্রতি আল্লাহ রহমত করুন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোমাকে তোমার মৃত্যুর পর ইজ্জত দিয়েছেন। সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করে তা বুঝেছো যে মহান আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন? সে সময় আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা কুরবান হোক, আল্লাহ যদি তাকে ইজ্জত না দেন তাহলে আর কাকে ইজ্জত দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই উসমান বিন মাজুন ইন্তেকাল করেছে, আল্লাহর শপথ আমিও তার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, কিন্তু আল্লাহর শপথ আমি জানি না যে কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে, অথচ আমি আল্লাহর রাসূল। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হযরত উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার হাবশায় হিজরত করেছেন এবং তৃতীয়বার মদিনায় হিজরত করার সৌভাগ্য লাভ করেছিলেন। তার ইন্তেকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তার কপালে চুমু দিয়েছেন এবং বলেছেন, তুমি পৃথিবী থেকে এমনভাবে বিদায় নিলে যে পার্থিব লোভ লালসা তোমাকে বিন্দু পরিমাণেও স্পর্শ করতে পারেনি। উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা থেকে কয়েকটি বিষয় পরিষ্কার হয়। এক, আল্লাহর কাছে কার কি মর্যাদা তা কেউই জানে না। দুই, গুনাহ মাফ করা বা না করা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাধীন। তিন, আল্লাহর বরত্ব ও মর্যাদার সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অক্ষম। মুসলমানদের মধ্যে একটি দল কবরের আজাব বা শাস্তিকে অস্বীকার করে। তাদের মতবাদ সমূহের মধ্যে একটা এটা যে শাস্তি বা শাস্তির দিন হচ্ছে কিয়ামতের দিন, সুতরাং কিয়ামতের পূর্বে শাস্তি হওয়া ন্যায় পরায়ণতা বিরোধী, কাজেই কবরে আজাব বা আরাম হতে পারে না। এ ভ্রান্তির একটি কারণ এটাই যে বারজাখী জীবন আমাদের বর্তমান জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন এবং তা পরকালের জীবনের চেয়েও ভিন্ন, তাই বারজাখী জীবনের পরিপূর্ণ ধরনকে বর্তমান জীবনের সাথে তুলনা করে বোঝার চেষ্টা করা আমাদের জন্য অসম্ভব। একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করতে চাই। মনে করুন, কোনো পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করে এবং পুলিশকে ওপর থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়ে দেন যে সেই ব্যক্তি সত্যিই অন্যায় কাজের সাথে জড়িত। আদালতের ফয়সালার পূর্বে পুলিশ তাকে কোনো প্রকার দণ্ড দেওয়ার ক্ষমতা রাখে না বটে, কিন্তু সে অন্যায়কারী বলে অবগত হবার কারণে তাকে তারা খারাপ চোখে দেখে এবং হুমকি ধামকি দেয়। তাকে ভয় দেখায় যে আদালতের ফয়সালা হতে দাও, এরপর দেখো তোমার সাথে কি আচরণ করা হয়। সেখানে তার সাথে অত্যন্ত মন্দ আচরণ করা হয় এবং তার আশপাশ দিয়ে চলাচলকারী পুলিশরা তার প্রতি এমনভাবে দৃষ্টি দেয় যেন তার জান তারা হরণ করে ফেলবে। অন্যদিকে এমন আসামি কখনোই চাবে না যে তার মামলা আদালতে যাক এবং তার ব্যাপারে কোনো ফয়সালা হোক, কিন্তু যখনই আদালত থেকে তার ব্যাপারে কোনো রায় আসবে তখনই তার মূল শাস্তি শুরু হবে। জেলে যাওয়ার পূর্বে হাজতে থাকাকালে সে যে শাস্তি ভোগ করেছে তা জেলের শাস্তির চেয়ে ভিন্ন। এমনিভাবে কবরে শাস্তির ধরন হাজতে বন্দি আসামির মতো। আদালতে যার ফয়সালা হওয়া এবং শান্তি ধার্য হওয়া এখনো বাকি, যা মূলত কিয়ামতের দিন হবে। কিন্তু কিয়ামতের পূর্বে কাফেরকে তার পরিণতি সম্পর্কে অবগত করানো, তাকে লাঞ্ছিত করা, অপমান করাও এক প্রকার শাস্তি।
যদিও এই ধরনের শাস্তি জাহান্নামের শাস্তি থেকে ভিন্ন। কবর সত্যি অত্যন্ত এক ভীতিকর স্থানের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে ভীতিকর স্থান আর দেখিনি। এক ব্যক্তির জানাজার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসেছিলেন। তিনি কবরের ভয়াবহতার কথা স্মরণ করে এতই কাঁদলেন যে এতে তার চোখের পানিতে কবরের মাটি ভিজে যায়। আর তিনি বললেন, আমার ভাইয়েরা, এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরের ফিতনা থেকে পানা চান এবং নিজ উম্মতদের কবরের ফিতনা থেকে পানা চাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে কবরের কথা স্মরণ হলে তিনি এবং তার সাহাবিগণ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি বিষয় আমাকে চিন্তিত করে তোলে এবং এতে আমি আতঙ্কিত হয়ে পড়ি। এক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণের সংস্পর্শ থেকে দূরে যাবার ভয়। দুই, কবরের আজাব। তিন, কিয়ামতের ভয়। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই মৃত্যু ও কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কবর জিয়ারতের নির্দেশ এজন্যই দিয়েছেন যে এর মাধ্যমে পরকালের কথা স্মরণ হবে। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, কবর জিয়ারত করো, এতে শিক্ষার পাথেও রয়েছে। অর্থাৎ মানুষ দুনিয়ার কথা ভুলে গিয়ে পরকালের কথা স্মরণ করে, ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার কারণে লজ্জাবোধ সৃষ্টি হয়, নিজের গুণা থেকে তওবা করার আগ্রহ জাগে। কিন্তু আমাদের সমাজে এই চিত্র ভিন্ন রূপ। ভেবে দেখুন, কবরে শিরক সম্বলিত কাওয়ালির আসর জমে আছে, সেখানে কি করে পরকালের কথা স্মরণ হবে? যেখানে ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে যুবক ও যুবতীরা উন্মাদ, সেখানে কি করে মুনকার ও নাকিরের কথা স্মরণ হবে? মানব জীবনকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন, এক, আলমে আরওয়া। হযরত আদম আলাইহিসাল্লাম সৃষ্টির পর আল্লাহ তার পীঠ থেকে কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত বংশধরদের রূহ সৃষ্টি করেন। তাদেরকে জ্ঞান ও বাকশক্তি দিয়ে প্রভুত্বের স্বীকৃতি এভাবে নিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ উত্তর দিয়েছে, অবশ্যই। এই আলমে আরওয়া থেকে মানব জীবনের প্রথম সফর শুরু। দুই, মায়ের জরায়ু জগৎ। জরায়ুতে রূহের সাথে মানুষের শরীরও গঠিত হয়। এখানে মানুষ মোটামুটি 9 মাস অতিবাহিত করে। আল্লাহ কুরআনে মায়ের জরায়ুতে মানব সৃষ্টির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। সূরা কাফ আয়াত 15। তিন, জীবন জগৎ। জীবন সফরের এটা তৃতীয় স্তর। এখানে মানুষ অল্প সময়ের জন্য অবস্থান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছরের মাঝে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি থেকে। মোটামুটি এতটুকু সময় মানুষ পৃথিবীতে অবস্থান করে। এরপর শুরু হয় তার সফরের পরবর্তী স্তর। চার, আলমে বারজাক। আলেমে বারজাখে আমাদের সফরের সময়কাল দুনিয়ার তুলনায় লম্বা হবে। এ সফর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পাঁচ, পরকাল। পরকাল হবে আমাদের সফরের সর্বশেষ স্তর, যেখানে মানুষ পৃথিবীতে দেয়া তার এ শরীর ও প্রাণ নিয়ে উঠবে। হিসাব নিকাশ হবে, মানুষ তার প্রকৃত অবস্থান স্থল জান্নাত বা জাহান্নামে চিরদিনের জন্য অবস্থান নেবে। 5টি স্তর নিয়ে চিন্তা করলে দেখা যায় একটা স্তর অন্য স্তর থেকে ভিন্ন। যেমন, প্রথম স্তরে আল্লাহ সমস্ত রূহকে প্রশ্ন করেছেন যে, আমি কি তোমাদের প্রভু নই? রূহেরা একথা শুনে চিন্তা করে বুঝে বলেছিল, অবশ্যই। রূহের জগতের শোনা, চিন্তা, বোঝা এবং বলা কি
দুনিয়ার শোনা চিন্তা বোঝা এবং বলার মতোই ছিল, এ কথা সুস্পষ্ট যে তা এমনটা ছিল না। কেননা সেখানে আমাদের রূহ এ শরীরের বাইরে ছিল, অতএব সে সময়ের শোনা চিন্তা বোঝা এবং বলা দুনিয়ার চিন্তা বোঝা এবং বলা থেকে সম্পূর্ণ ভিন্ন। রূহ জগতের রূহদের শোনা চিন্তা বোঝা এবং বলার ওপর আমাদের ঈমান বা বিশ্বাস আছে, কিন্তু এর প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। এবার আসুন দ্বিতীয় স্তরের কথায়, মায়ের জরায়ু, যেখানে মানুষের শরীর তৈরি হয়। রূহ ও শরীর সংমিশ্রিত হয়, দিল, দেমাগ, চোখ, নাক, কান সব কিছু তৈরি হয়, কিন্তু জরায়ু জগৎ বাইরের জগৎ থেকে এতটা পার্থক্যপূর্ণ হয়। যেমন কোনো বাচ্চাকে যদি বলা হয় যে তুমি কিছুদিন পরে এমন এক দুনিয়ায় পদার্পণ করবে যেখানে বহু মাইল ব্যাপী লম্বা প্রশস্ত আসমান রয়েছে, চক্ষু দৃষ্টির বাইরে প্রশস্ত জমিন, এই বিশাল জমিনের চেয়েও বড় এক গোলাকৃতির আগুনের টুকরা, সূর্য প্রতিদিন আকাশের এক পার্শ্বে উদিত হয়ে সারা পৃথিবীকে আলোকময় করে তোলে, আবার কিছুক্ষণ পর সে অস্তমিত হয়ে যায়, ফলে সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। রাতের আকাশে সুন্দর উজ্জ্বল চাঁদের উদয় ঘটে, এর সাথে অসংখ্য ছোট ছোট তারকারাজি চমকাতে থাকে। বলুন তো, মায়ের ছোট জরায়ুতে অবস্থানকারী বাচ্চা কি এই সত্যতাকে বিশ্বাস করবে? মূলত মায়ের ছোট জরায়ুতে থেকে এই দুনিয়ার অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। আল্লাহ মানুষের এই অবস্থা সম্পর্কে কুরআনে অল্প কথায় অত্যন্ত সুন্দর বর্ণনা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন তখন তোমরা কিছুই জানতে না। সূরা আন-নাহল আয়াত 78। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর সৎ লোকেরা বলতে থাকে আমাকে জলদি নিয়ে চলো, আর খারাপ লোক বলতে থাকে আফসোস আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে। এই হাদিস থেকে মৃত্যুর পর মৃত ব্যক্তির কথা বলার কথা প্রমাণিত হয়। মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তরে মুমিন ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমানদার বলে সাক্ষী দেবে, আর মুনাফিক বলবে যে আমি কিছুই জানি না। এ হাদিস থেকে এ কথাই প্রমাণিত হয় যে মৃত ব্যক্তি চাই মুমিন হোক বা কাফির হোক, ভালো হোক কিংবা পাপী হোক, সকলেই কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিন বা কাফির বান্দাকে কবরে দাফন করে জীবিত লোকেরা ফেরত আসতে থাকে, তখন মৃত ব্যক্তি তার সাথীদের জুতার আওয়াজ শুনতে পায়। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। কবরে মুনকার ও নাকিরের প্রশ্ন মৃত ব্যক্তি শোনে এবং তার ঈমান অনুযায়ী তাদের প্রশ্নের উত্তর দেয়। বদরের যুদ্ধের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে নিহতদের সম্বোধন করে বলেছিলেন, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তাকে কি তোমরা সত্য পেয়েছ? আমার সাথে আমার রব যে ওয়াদা করেছিলেন তা আমি সত্য পেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, তারা কি শোনে বা উত্তর দেয়? এরা তো মৃত্যুবরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তাদেরকে যা কিছু বলছি তা তোমরা তাদের চেয়ে বেশি শুনছ না। অবশ্য তারা আমাদের মতো উত্তর দিতে পারে না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। এই হাদিস সমূহ থেকে এ কথাই প্রমাণিত হয় যে মৃত ব্যক্তি শোনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনকার ও নাকির কবরে এসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসায়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুনকার ও নাকির কাফিরকে উঠিয়ে বসায় তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অথচ মুমিন ব্যক্তি কোনো প্রকার ভয় ভীতি ছাড়াই উঠে বসে। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জাহান্নামের নিজ ঠিকানা দেখার পর কাফিরের চিন্তা ও লজ্জা আরও বৃদ্ধি পায়।
অথচ জান্নাতে তার ঠিকানা দেখার পর মুমিন ব্যক্তির আনন্দ আরো বেড়ে যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানী থেকে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিকে যখন কবরে জান্নাত দেখানো হয় তখন সে এই আকাঙ্ক্ষা করে যে, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার পরিবার পরিজনদের এই সুপরিণতির কথা বলে আসি। অন্য হাদিসে বর্ণিত আছে, মুমিন ব্যক্তি এ কামনা করে যে, হে আমার প্রভু, কিয়ামত দ্রুত সংগঠিত করো। অথচ বৎকার ব্যক্তি এ কামনা করে যে, হে আমার প্রভু, কিয়ামত সংগঠিত করো না। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। এই সমস্ত হাদিস থেকে মৃত ব্যক্তির আকাঙ্ক্ষা প্রকাশের কথা প্রমাণিত হয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মুমিন ব্যক্তিকে প্রশ্নোত্তরের পরে বলা হবে, নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেখান থেকে তার পরিবার প্রিয়জন ব্যতীত আর কেউ তাকে উঠাতে পারে না। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। এই হাদিস থেকে মৃত ব্যক্তি ঘুমানো এবং কিয়ামতের দিন ওঠার কথা প্রমাণিত হয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মুমিন ব্যক্তির কাছে একজন সুন্দর চেহারা সম্পন্ন লোক সুন্দর পোশাক পরে উন্নত মানের সুগন্ধি লাগিয়ে মুমিন ব্যক্তিকে তার সুপরিণতির সংবাদ দিতে আসবে। মুমিন ব্যক্তি তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা কত সুন্দর! তুমি কি কল্যাণ নিয়ে এসেছ? সেই ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমল, বৎকারের কাছে এক কুৎসিত চেহারা সম্পন্ন ময়লা কাপড় পরিহিত অবস্থায় দুর্গন্ধময় ব্যক্তি এসে বলবে, তুই তোর খারাপ পরিণতির সুসংবাদ গ্রহণ কর, এটা সেই দিন যার ওয়াদা তোকে আগেই করা হয়েছিল। বৎকার তখন জিজ্ঞেস করবে, তুমি কে? তুমি খারাপ চেহারা সম্পন্ন, দুর্গন্ধময়, তুমি অকল্যাণ নিয়ে এসেছ। সেই ব্যক্তি বলবে, আমি তোর বদ আমল। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। এই হাদিস থেকে মৃত ব্যক্তির চিনতে পারার কথাও প্রমাণিত হয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে কাফিরের জন্য অন্ধ মুখ ফেরেস্তা নির্ধারিত করে দেয়া হবে, সে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। সে সময় তখন কাফির উচ্চস্বরে কান্নাকাটি করতে থাকবে। কাফিরের এ কান্নাকাটির আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টিজীবী শুনতে পাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। এ হাদিস থেকে কবরে মৃত ব্যক্তির উচ্চস্বরে কান্নাকাটি করার কথাও প্রমাণিত হয়। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।